যারা দোয়া করতে অহংকার করবে, আমার দোয়ার দরকার নাই, তোর দরকার আছে তুই কর, আমার চাওয়ার দরকার নেই, গোটা রমজান চলে গেল আল্লাহর কাছে কিছু চাইল না, সারা জিন্দগি চলে যান না নিজের জন্য, নিজের ছেলেমেয়ের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের রুজির জন্য, নিজের সুস্থতার জন্য, নিজের জান্নাতের জন্য, জাহান্নাম থেকে রক্ষার জন্য কোনো দোয়া নেই। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আল্লাহর ইবাদতে দোয়াতে অহংকার করে, আমার দোয়ার দরকার নাই, ধার ধারে না, আল্লাহকে ডাকে না কথা। আর সবচেয়ে বড় দোয়া হচ্ছে ফরজ দোয়া, আর নামাজটা গোটাই তো দোয়া, দোয়া মানেও দোয়া আর সালাত মানে দোয়া, মনে রাখবে। সালাত মানে কি? সালাত মানে যে আমরা নামাজ বলছি, আর সালাতের শাব্দিক অর্থ কিন্তু দোয়া, সালাত মানে হচ্ছে দোয়া। এই জন্য ফেরেশতারা যে নবীর ওপরে সালাত পেশ করেন, মানে ফেরেশতারা দোয়া করেন নবীর জন্য, আমরা সালাত নবীর ওপরে সালাত পেশ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে কি আমরা নবীর জন্য দোয়া করি যে আল্লাহ তোমার নবীর ওপরে কি করো, রহমত বর্ষণ করো। তো সালাত মানে হচ্ছে দোয়া, আর সালাতের ভিতরে নামাজের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি প্রায় দোয়া, সূরা ফাতিহা দোয়া, সানা ও দোয়া, আর তারপরে রুকু সেজদাতে দোয়া। দোয়া দুই রকম, যাচ্ছামূলক দোয়া আর গুণগানমূলক দোয়া, সুবহান রাব্বিয়াল আজিম বলে গুণগানমূলক দোয়া, আর সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া হামদিক আল্লাহুম্মা আগফিরলি সহীহ বুখারী, তাহলে দুই রকমই দোয়া আদাতে আছে। আত্তাহিয়াতু দোয়া, আত্তাহিয়াতু দোয়া, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, সালাম শান্তি চাইছে, দোয়া না? দোয়া, তাহিয়া দোয়া, তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, সব দোয়া, দুরুদ দোয়া, তারপর দোয়া মাসুর, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসিরা ওয়া আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবরে, সব হচ্ছে দোয়া। এই জন্য নামাজটা গোটাটাই দোয়া, বাচনিক যতটি ইবাদত রয়েছে সবগুলি দোয়া। আর এই বাচনিক দোয়ার জন্য এই শারীরিক দোয়া যে আল্লাহকে ডাকা, শরীরের ইবাদতের মাধ্যমে কখনো দাঁড়িয়ে, কখনো রুকুতে, কখনো সিজদায় পড়ে, কখনো বসে আল্লাহর সামনে, জি। তো বলছিলাম যে যারা আল্লাহকে ডাকতে অহংকার করবে, বেনামাজি অহংকারী, বেদিন অহংকারী, কাফের অহংকারী, আল্লাহর সামনে আল্লাহকে ডাকে না, গাইরুল্লাহকে ডাকে মুশরিক, আর না হলে নাস্তিক, আল্লাহকে ডাকে না। বেদিন যে খাই দাই বাস মনে করে আমাকে খাওয়ার জন্য আর পান করার জন্য আল্লাহ পয়দা করেছেন, লোডিং আর আনলোডিংয়ের জন্য, ব্যাস খাও দাও আর হ্যাঁ ব্যাস আনলোড করো, তুই হচ্ছে অহংকারী। যারা আল্লাহকে ডাকায় দোয়া করে অহংকার করবে, সায়েদ হলু না জাহান্নামা দাখে, তারাই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে যারা আল্লাহকে ডাকে ফরজ ওয়াজিবের মাধ্যমে, তারপরে সুন্নতি মুস্তাহাব দোয়ার মাধ্যমে, তারা কখনো জাহান্নামে যাবে না, কখনো জাহান্নামে যাবে না। যারা আল্লাহকে ডাকে না, ফরজ দিয়েও ডাকে না আর সুন্নত নফল দিয়েও ডাকে না, তারা জাহান্নামে যাবে লাঞ্ছিত হয়ে।